হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে একটা বয়ান করেছেন, কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বয়ানটা আল্লাহ তাআলার কাছে, শামসুদ্দিন মামা এখানে আসেন, আমার কাছে আসেন। আল্লাহ তাআলার কাছে এই বয়ানটা এতটা পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা এই বয়ানটা কোরআনে কারিমে বলে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে উপদেশ দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি আমার জাতিকে বললাম, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো এবং তওবা করো। তোমরা যদি ইস্তেগফার করো এবং তওবা করো তো তোমরা আল্লাহ তাআলাকে গাফফার হিসাবে পাবে। আল্লাহ তাআলাকে কি হিসাবে পাবে? গাফফার হিসাবে পাবে। তোমরা যদি আমার কাছে ইস্তেগফার করো, আমাদেরকে আমাকে বেশি মাফ করনে ওয়ালা হিসাবে তোমরা পাবা। লাবা জাদুল্লাহ গাফুর আর রাহিমা, তোমরা যদি ইস্তেগফার করো তোমরা আমাকে গাফুর আর রাহিম পাবা। এটা যেন বাংলা ভাষায় আমরা বলে থাকি, তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি নিশ্চয়ই তুমি আমাকে মহসেন পাবা, তুমি আমাকে একটা ভালো মানুষ পাবা, তুমি আমাকে পাবা, আমি তোমার দিকে খেয়াল করব। আল্লাহ তাআলাও বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেন, তোমরা যদি ইস্তেগফার করো আর তওবা করো অবশ্যই আমাকে গাফফার পাবা, আমাকে গাফুর পাবা, আমাকে রহিম পাবা। এই জন্য ইস্তেগফার, ইস্তেগফার আর তওবা কাছাকাছি দুটো শব্দ। ইস্তেগফারের মূল শব্দ হল আমি বিগত জীবনের গুনাহগুলো থেকে মাফ চাই, আর তাওবার মূল তর্জমা হল আগামী জীবনে গুনাহ করব না বলে ওয়াদা করি। কটা শব্দ? কি কি? ইস্তেগফার এবং কি? তাওবা। ইস্তেগফার হল আমি পেছনেটা থেকে কি চাচ্ছি? মাফ চাচ্ছি। আর তাওবা হল আগামীতে করব না বলে কি করতেছি? ওয়াদা করতেছি। হুবহু এটার উদাহরণ হলো এমন, যেমন কোনো বাবার কাছে ছেলে যদি দুষ্টুমি করে, আরেকজনে যদি এই ছেলেকে বাবার কাছে নিয়ে আসে, তো বাবা একটা থাপ্পড় লাগায় কি বলে, আর করবা? তো এবার ছেলে কি বলে, আব্বু মাফ করে দাও, আর করব না। হুবহু আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আল্লাহ মাফ করে দেন, ও আতুবু ইলাই অর্থ আল্লাহ আর করব না। কি হয় তাহলে শব্দ কটা পাইছি বলে? কি কি? আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাই বলেন, আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাই। আল্লাহ তাআলা যেখানেই ইস্তেগফার বলেছেন সেখানেই তওবাও জুড়ে দিয়েছেন, সেখানে তওবাও জুড়ে দিয়েছেন। ইস্তেগফার এবং তওবা এই দুটো শব্দকে আল্লাহ তাআলা কি করেছেন বলেন, একসাথে জুড়ে দিয়েছেন। যেখানে ইস্তেগফার সেখানেই কি? তওবা। এটা যেন এমন যে আর করবা, তো সে বলে আর করব। ইস্তেগফার এবং তওবা বলেন, ইস্তেগফার এবং কি? তওবা। তাহলে ইস্তেগফার অর্থ কি? মাফ চাওয়া বলেন, মাফ চাওয়া। ইস্তেগফার অর্থ কি? আর তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ কি বলেন? ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআ, যেন এর তর্জমা কি, এই শুনো শুনো শুনো, তোমরা না আমার কাছে ফিরে আসো, তোমরা না আমার কাছে কি করো, আমার কাছে ফিরে আসো। মুরগির বাচ্চাকে যদি ছিলে থাবা দেয় তো বাচ্চা কোন দিকে দৌড় দেয়? মায়ের কাছে দৌড় দেয়। বিড়ালের বাচ্চাকে যদি পুকুরে থাবা দেয় তার কাছে দৌড় দেয় বলে, মায়ের কাছে দৌড় দেয়। এই দৌড় দেওয়াটাকে বলে তওবা। এই দৌড় দেওয়াটাকে বলে কি বলে? তওবা। যে তোমরা আল্লাহ তাআলার দিকে, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। বলেন, আল্লাহ তাআলার দিকে কি আসো? আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। এই জন্য আমাদের মুক্তি একটাই, এটা হলো আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আল্লাহ তাআলার দিকে কি আসা? আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আমাদের মুক্তি একটাই রাস্তা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। বাচ্চার নাজাতের একটাই রাস্তা, মার কাছে ফিরে আসা। মুরগির বাচ্চার নাজাতের আখেরি ঠিকানা, মার কাছে ফিরে আসা। বিড়ালের বাচ্চার নাজাতের আখেরি ঠিকানা, বিড়ালের কাছে ফিরে আসা। গরুর বাচ্চাকে থাবা মারলে গরুর বাচ্চা কি করে? মায়ের পেটের সাথে আইসা লাগা যায়। এটাকে আরবদের ভাষায় বলে
আলেহা আল ফাসিলু, ফাসিল মানে গরুর বাচ্চা, আলেহা মানে আশ্রয় নেওয়া, আলেহা আল ফাসিলু মানে গরুর বাচ্চা গরুর পেটের সাথে এসে লেগে যায়, আলেহা থেকে ইলাহুন, আলেহা থেকে কি ইলাহুন, তাহলে ইলাহুন অর্থ কি জানেন? ইলাহুন অর্থ যে সমস্ত আশ্রয়দাতা আর কেউ নাই শুধুই আল্লাহ তাআলা, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পানা দেনে ওয়ালা শুধু কে আল্লাহ, যায় ফানা শুধুই আল্লাহ, আশ্রয়দাতা কে শুধুই আল্লাহ, এজন্য লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আমার পানা গা আশ্রয় জায়গা আর কিছু নেই, আপনি আমার আশ্রয়স্থল, বলেন আপনি আমার কি আশ্রয়স্থল, আপনি আমার কি আশ্রয়স্থল, এই জন্য হযরত ইবনে কাইয়িম আল জাউজি, কাইয়িম আল জাউজি আলাইহি রাহমাত, তিনি বলেন, তিনি তো তার দোয়ার মধ্যে বলেন, আল্লাহ আমি ছাড়া না আপনার আরো অনেক আছে কিন্তু আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। আচ্ছা এই কথাটা আল্লাহর কাছে কেমন লাগার কথা, কি আমি ছাড়া আল্লাহর আর কয়জন আছে, আল্লাহ ছাড়া আমার কয়জন আছে, কি আজিব না, আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই কিন্তু আপনি ছাড়া তো আমি ছাড়া তো আপনার আরো কি আছে, আমি ছাড়া আল্লাহর আর কতজন আছে কিন্তু আল্লাহ ছাড়া আমার কে আছে বলেন, এই জন্য এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এটা শুধু তাওহীদের কালেমা, এটা শুধু তাওহীদের কালেমা, এটা ইস্তিগফারের কালেমা, সুবহানাল্লাহ, এটা কি ইস্তিগফারের কালেমা, এজন্যই তো 70 বছরের কোন ইহুদি যদি এটা পড়ে তো তার 70 বছরের সমস্ত গুনাহ মাফ, তাহলে বোঝা গেছে এটা ইস্তিগফারের কালেমা, এটা কি ইস্তিগফারের কালেমা, এটা তাওবার কালেমা, সুবহানাল্লাহ, এটা কি তাওবার কালিমা, এটা আল্লাহর হেফাজতে ঢুকে যাওয়ার কালিমা, এটা আল্লাহর হেফাজতে কি ঢুকে যাওয়ার কালিমা, এটা যেন আমার সমস্ত জরুরত পুরা হওয়ার কালিমা, কি আমার কাছে কি লাগে জানেন, মানুষ কত দোয়া শিখায়, এই করোনা থেকে বাঁচার দোয়া, এটা থেকে এটা দোয়া, এটা থেকে এটা দোয়া, যদি একজনের শুধুই কালিমায় তৈবার উপরে উঠে সব দোয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, কি আচ্ছা কত লাখ দোয়ারে এক জায়গায় করলে কালেমায়ে তৈবার সমান হবে, কি এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া মানে যেন রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই, রব্বুল আলামিন সমস্ত গুনাহের সাজা থেকে আমি আপনার কাছে পানা চাই, রব্বুল আলামিন আমি যেন আমার সমস্ত অভাবনরণ থেকে আপনার কাছে পানা চাই, আমি যেন আমার সমস্ত ফেরেশানি থেকে আপনার কাছে পানা চাই, আমি যেন সমস্ত ফেরেশানি থেকে অভাবনরণ থেকে আপনার কাছে পানা চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
إلا الله محمد رسول الله رسول বলেন لكل شيء سقالتون আল্লাহ নবী বলেন সব কিছু রাখতা ভিন্ন ভিন্ন ভাবে সব কিছু পবিত্র সব কিছুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে لكل شيء سقالتون সব কিছু পরিষ্কার করার একটা যন্ত্র আছে শ্যাম্পু চুল পরিষ্কার করে শ্যাম্পু দিয়া দাঁত পরিষ্কার করে কিন্তু পেস্ট দিয়া চেহারা পরিষ্কার করতে কিন্তু ফেস ওয়াশ দিয়া হাত ধোয় কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়া আচ্ছা কেউ শ্যাম্পু দিয়া হাত ধোয় না হ্যাঁ ফেস ওয়াশ দিয়া হাত ধোয় তাহলে বোঝা গেছে এখানের জন্য শ্যাম্পু লাগে এখানের জন্য পেস্ট লাগে এখানের জন্য ফেস ওয়াশ লাগে হাতের জন্য হ্যান্ড ওয়াশ লাগে এই চারটা দিয়া কিন্তু ভবন পরিষ্কার করে না এখানের জন্য কিন্তু গায়ের সাবান লাগে আচ্ছা এবার এগুলো দিয়ে এগুলোর কোনটা দিয়ে কিন্তু জামা পরিষ্কার করে না জামার জন্য কিন্তু কাপড়ের সাবান লাগে এবার এগুলো কোনটা দিয়ে কিন্তু জুতা পরিষ্কার করে না জুতার লাগে কিন্তু নির্দিষ্ট জুতার ক্রিম আর জুতার কালি লাগে আচ্ছা এগুলো কোনটা দিয়ে কিন্তু গাড়ির গাড়ির গ্লাস পরিষ্কার করে না এবার গাড়ির গ্লাস পরিষ্কার করার লাগে কিন্তু অন্য কিছু লাগে ঠিক না এগুলো সব দিয়ে কিন্তু মোবাইল পরিষ্কার করে না মোবাইলের ফার্স কিন্তু অন্য কিছু দিয়ে করতে হয় এবার এগুলো সব কিছু দিয়ে কিন্তু কম্পিউটার পরিষ্কার করে না কম্পিউটার পরিষ্কার করা কিন্তু আর কিছু লাগে আবার এগুলো সব দিয়ে কিন্তু টাইলস পরিষ্কার করে না এবার টাইলসের লেগে কিন্তু আর কিছু লাগে বুঝা কথা বুঝা এসছে আচ্ছা এগুলো সব দিয়ে কিন্তু চশমা পরিষ্কার করে না এবার চশমা পরিষ্কার করতে অন্য কিছু লাগে তাহলে বুঝা গেছে